দেখেছি শ্রীমতীর দরবার এবং ম্যাগির যৌথ উদ্যোগে আয়োজিত একটি কুকিং কম্পিটিশনের প্রতিযোগী হয়ে। আজ আমি আপনাদের নেসলে ম্যাগি এবং ম্যাজিক মশালা দিয়ে তৈরি করে দেখাবো ম্যাগি পকোড়া। যদি আপনাদের এই রেসিপির ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক করবেন, অনেক শেয়ার করবেন এবং কমেন্টস করবেন। তাহলে চলুন দেখে নিন কিভাবে আমি এই রেসিপিটি করছি। ম্যাগি পকোড়া করতে যে উপকরণগুলি লাগছে সেগুলো হলো, আমি এখানে দুটো ম্যাগি নিয়েছি, দু প্যাকেট পেঁয়াজ কুচো, ক্যাপসিকাম কুচো, লঙ্কা কুচো, ধনে পাতা, ম্যাগি ম্যাজিক মশালা এবং আদা রসুনের পেস্ট 1 টেবিল স্পুন। এছাড়া আমি পকোড়াটা করব বেসন এবং চালের গুঁড়ো দিয়ে। তাহলে চলুন দেখে নিই কিভাবে আমি বানাচ্ছি এই পকোড়াটি। প্রথমে আমি ম্যাগিটা সেদ্ধ করে নেব, তার জন্য গরম জলের মধ্যে আমি ম্যাগিটা দিয়ে দিলাম। দেখুন ম্যাগি সেদ্ধ হয়ে গেছে, এবার আমি এটিকে নামিয়ে নেব। জলটা আমি ঝরিয়ে নেব। এবার এটা একটু ঠান্ডা হোক। এবার আমি পকোড়াটা রেডি করব, তার জন্য এই ম্যাগি সেদ্ধটা নিয়ে নিয়েছি, তার মধ্যে আমি পেঁয়াজ কুচি, লঙ্কা কুচি, ক্যাপসিকাম কুচি, ধনে পাতা কুচি সবগুলোই আমি দিয়ে দেব। ম্যাগি মশালাটা পুরোটাই দিয়ে দিচ্ছি। জিঞ্জার গার্লিক পেস্ট আমি এখানে দিয়ে দিলাম। এছাড়া লাল লঙ্কার গুঁড়ো, হলুদ গুঁড়ো, নুন স্বাদ মতো, চালের গুঁড়ো নিচ্ছি 2 টেবিল স্পুন, আর বেসন নিয়ে নিলাম এখানে 3 টেবিল স্পুন বেসন আমি নিয়েছি, তবে লাগলে আমি পরিমাণ মতন আবার নেব। অল্প একটু মিষ্টি দিয়ে দিচ্ছি চিনি, আর তখন নুনটা আমি দিইনি তাই স্বাদ মতন নুন দিয়ে দিচ্ছি। এবার আমি এটাকে খুব ভালো করে মেখে নেব। দেখুন আমার একদম মাখা হয়ে গেছে, এবার আমি বলের আকারে এগুলো গড়ে নেব, তারপর তেলে ফ্রাই করে নিলেই আমাদের ম্যাগি পকোড়া রেডি হয়ে যাবে। শেপটা আপনারা আপনাদের নিজেদের পছন্দ মতন করে নেবেন। পকোড়ার বলগুলো এবার আমি গরম তেলে দিয়ে দিলাম। পকোড়া আমার একদম রেডি হয়ে গেছে, এবার আমি প্লেটে এগুলো তুলে নেব। একটা টিস্যু পেপারের উপরে আমি পকোড়াগুলো তুলে নিয়েছি যাতে এক্সট্রা অয়েলটা
বেরিয়ে যায়। ম্যাগি পকোড়া আমার একদম রেডি। এখানে আমি ম্যাগি টমেটো সসের সাথে সার্ভ করছি। যদি আপনাদের ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক করবেন, শেয়ার করবেন, কমেন্টস করবেন।